ওম শ্রী মহাল্মী চ বিদমহে বিষ্ণু পত্নাই চ ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত আপনি কি মাতা লক্ষ্মীকে নিজের ঘরে সর্বদা আটকে রাখতে চান যে ঘরে মাতা লক্ষ্মীর বাস সে ঘরে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হলে সে গৃহে অর্থের বর্ষা ঘটতে থাকে আর আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কিছু ভুল করে বসে, যার কারণে মাতা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান এবং সেই গৃহ ত্যাগ করে দেন আর তারপর থেকেই সেই গৃহে শুরু হয়ে যায় দুঃখ অর্থের অনটন এমনকি দারিদ্রতা আর এই ভিডিওটিতে আমরা আমাদের সেই সমস্ত বদভ্যাসগুলিকে নিয়ে আলোচনা করব। কোন কোন বদভ্যাস আমাদের ত্যাগ করা উচিত যার ফলে মা লক্ষ্মী সর্বদাই আমাদের গৃহেই থাকবেন আর ভিডিওটির শেষে আমি এমন শক্তিশালী তিনটি মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি যে তিনটি মন্ত্র বলে আপনি পাবেন দেবী লক্ষ্মীর কৃপা আর গুরুদেব বৃহস্পতিকে আপনি আপনার বসে রাখতে পারবেন জীবনে আর্থিক কষ্ট কখনোই আপনাকে স্পর্শ করতে পারবে না এই গ্যারেন্টি দেয় সেই তিনটি মন্ত্র তো প্রথমেই আমরা আলোচনা করতে চলেছি কোন কোন বদভ্যাস আমাদের ত্যাগ করার প্রয়োজন আছে যাতে মাতা লক্ষ্মী আমাদের গৃহ কখনোই ত্যাগ না করেন প্রথমেই যেটি বলবো, সেটি হচ্ছে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এগুলি করা থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে হিংসা কিন্তু খুবই খারাপ জিনিস এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন আর তার কারণে জীবনে নেমে আসতে পারে চরম দুর্গতি আর হিংসা প্রতিশোধ পরায়ণতা এটি কিন্তু একজন ব্যক্তির মানসিকভাবেও তাকে দুর্বল করার জন্য যথেষ্ট অহংকার কিন্তু একজন ব্যক্তির জীবনকে সম্পূর্ণ শেষ করে দিতে পারে কাউকে অহংকার দেখানো মানেই আপনি নিজেই কিন্তু ধ্বংসের পথের দিকে গিয়ে যাচ্ছেন বিশেষ করে অর্থের অহংকার যখন একজন ব্যক্তি করে এটি কিন্তু লক্ষ্মীদেবী একেবারেই সহ্য করতে পারেন না পরিষ্কার পরিচ্ছন্নতা যারা বজায় রাখেন না অপরিষ্কার যারা থাকেন মাতা লক্ষ্মী কিন্তু তাদেরকে একদমই পছন্দ করেন না এমনকি দেবেরও এটি খুব একটি পছন্দ নয় বাসি খাদ্য খাবার খাওয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পরিধান না করা আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা সেই সমস্ত গৃহে কিন্তু মাতা লক্ষ্মী বেশিদিন অবস্থান করেন না সন্ধ্যাবেলার সময় সূর্যের আলো ডুবে যাওয়ার পর বিশেষ করে গৃহে কিন্তু কখনোই ঝাঁট দিতে নেই গৃহ পরিষ্কার করতে নেই তার কারণ সন্ধের সময়ই কিন্তু মাতা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন আর সেই সময়ে ঝাঁট দিলে এমনই ইঙ্গিত বহন করে যে আপনি মাতা লক্ষ্মীকে গৃহ থেকে পরিত্যাগ করছেন তাই কখনোই সূর্যের আলো ডুবে যাওয়ার পর ঝাঁটা বা ঝাড়ুর প্রয়োগ যেন করবেন না শোয়ার ঘর আপনার রান্নাঘরে পুজোর ঘরে কখনোই ঝাড়ু বা ঝাঁটা রাখা কিন্তু উচিত নয় রাত্রেবেলা দই খাওয়া কিন্তু ভালো যদিও চিকিৎসা শাস্ত্রে বলা হয়েছে যে দই রাত্রেবেলা খাওয়া কিন্তু একদমই উচিত নয় বিশেষ করে মহিলাদের আবার শাস্ত্র বলছে যে রাত্রেবেলা যদি আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পরে দই খান তাহলে কিন্তু বিশেষ করে যারা মহিলা আছেন মাতা লক্ষ্মীর কৃপা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন আর তাই কক্ষণ জীবনে সূর্যের আলো ডুবে যাওয়ার পর দই যেন খাবেন না বা দই জাতীয় কোনো জিনিস ঘোল এমনকি লস্যি এগুলিও কিন্তু রাতের বেলা খাওয়ায় নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে জীবনের সমস্ত আর্থিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ভিডিও শুরুতেই বলেছিলাম হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মী হলেন ধন ঐশ্বর্যের দেবী তিনি বৃহস্পতি গ্রহে অবস্থান করে থাকেন প্রতিটি বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে বৃহস্পতিবার করে দেবীকে তুষ্ট করার জন্য অনেকেই বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান দেবী লক্ষ্মীর পূজা আরাধনা করেন আজ আমরা সেই দেবী লক্ষ্মীর তিনটি মহামন্ত্র নিয়ে আলোচনা করতে চলেছে প্রথম যে মন্ত্রটি তার নাম লক্ষ্মী বীর মন্ত্র যেটি হলো ওম শ্রী লক্ষ্মী ভয়ৌ নম ওম মানে এই মন্ত্রের দ্বারা আপনি আগে নিজেকে পরিশুদ্ধ করে নিচ্ছেন আর রিমা বীজের অর্থ হলো আপনি শিবের মা আদি শক্তিকে আপনার দুঃখ দূর করার জন্য নিবেদন জানাচ্ছেন মাতা লক্ষ্মীর যদি আপনার জীবনে প্রবেশ ঘটে তাহলে এই মন্ত্রটি উচ্চারণ করতে ভুলবেন সমাজে আপনাদের নাম মান সম্মান ঐশ্বর্য এগুলি কিন্তু বৃদ্ধি পাবে দ্বিতীয় যে মন্ত্রটি আছে সেটিকে আমরা মহালক্ষ্মী মন্ত্র হিসাবে জেনে থাকি যেটি হলো শ্রী হ্রীম শ্রী কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হ্রীম শ্রী মহালক্ষ্মাই নম হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে কোনো মন্ত্রের উদ্দেশ্য হল সংশ্লিষ্ট দেবতাদের খুশি করা তাদের অনুগ্রহ পাওয়া মাতা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া তা কিন্তু কখনোই সম্ভব নয় এই মন্ত্রটির মাধ্যমে আপনাদের জীবনে যদি কোনো ঋণের বোঝা থেকে থাকে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন বৃহস্পতিবারে পদ্মের মালা দেবীকে অর্পণ করে এই মন্ত্র পাঠ যদি একশো আটবার আপনারা করতে পারেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে তাহলে দেবীকে খুব দ্রুত প্রসন্ন করা যায় এবং জীবনে চলতে থাকা ঋণ থেকেও কিন্তু মুক্তি মেলে তৃতীয় যে মন্ত্রটি এটি কিন্তু ভিডিও শুরুতেও আপনাদেরকে আমি জানিয়েছিলাম সেটি হল লক্ষ্মী গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদহে বিষ্ণু পত্নাই চা ধিমোহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এই মন্ত্রের মাধ্যমে পারিবারিক জীবনে যদি আর্থিক বাধা থেকে যায় সেটি কেটে যাবে পরিবারের সদস্যদের সাথে একে অপরের বন্ডিং বৃদ্ধি পাবে সুতরাং পরিবারে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এই মন্ত্রের মাধ্যমে দেবীর কৃপা পাওয়া যায় লক্ষ্মী গায়ত্রী মন্ত্র প্রতিদিন সকালে যে ব্যক্তি জপ করেন অন্ততপক্ষে একটি মালা সে ব্যক্তির জীবনে অর্থ দুঃখ কষ্ট এগুলি কখনোই স্পর্শ করতে পারে না এটি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব এছাড়া লক্ষ্মী চালিশা আপনারা জপ করতে পারেন তবে প্রয়োজনীয় ক্ষেত্রে নিকটবর্তী জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেবেন বৃহস্পতিবারের দিন করে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না প্রতিদিন দুপুরবেলা খাওয়া শুরু করার আগে চার পাঁচ ফোঁটা ঘি খেয়ে খাওয়া শুরু করবেন একটা না একশো দিন এর ফলেও আপনারা বৃহস্পতি বা মাতা লক্ষ্মীর কৃপা অর্জন করতে চলেছেন বৃহস্পতিবারের দিন কলা খাওয়া উচিত নয় মুসুরের ডাল খাওয়া উচিত নয় এগুলি মেনটেন করবেন কোনো প্রকার তামসিক জীবনযাপন এবং মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিশেষ করে বৃহস্পতিবারের দিন করে আমাদেরকে বঞ্চিত রাখা উচিত তাহলে দেখবেন মাতা লক্ষ্মী আপনাদের উপরে প্রসন্ন হবেন এছাড়া লক্ষ্মীবার কিন্তু আমরা বুধ বৃহস্পতিবার বলে থাকলেও শুক্রবারের দিনটিও কিন্তু মাতা লক্ষ্মীর জন্যই আর তাই শুক্রবারের দিন এবং বৃহস্পতিবারের দিন এই দুটি বারই বিশেষ করে যারা গৃহের মহিলা আছেন তারা লক্ষ্মী কথা পাঠ করুন এবং মাতা লক্ষ্মীর লক্ষ্মী চালিশা আপনার বাড়ির আশপাশ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি